রাজশাহীর বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান শনিবার বেলা তিনটার দিকে বিমানবন্দরের রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে এতে বিমানের প্রশিক্ষক আহত হন বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান চেসনা একশো বাহান্ন মডেলের এই প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির প্রশিক্ষণের সময় বিমানটি রানওয়েতে মুখ থুবড়ে পড়ে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিফ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান নিজেই ছিলেন পাইলটের আসনে তার পাশে ছিলেন প্রশিক্ষণার্থী রায়হান গফুর উত্তর দিক থেকে অবতরণের সময় বিমানটির পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায় এ সময় উড্ডয়নের চেষ্টা করলে সামনের চাকাটিও গোড়া থেকে ভেঙে যায় এবং বিমানটি হুমড়ি খেয়ে পড়ে দুর্ঘটনায় বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও একজন আহত হয়েছেন দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন ফ্লাইং একাডেমির কর্মকর্তারা দুর্ঘটনা কবলিত বিমানটি বিমানবন্দরের রানওয়েতে পড়ে থাকায় রাজশাহী ঢাকা ও ঢাকা রাজশাহী রুটের বিমান চলাচল বন্ধ আছে তিনজন বসছিলাম এখানে বস থেকে দেখে একটা বিকট আওয়াজ হয় আওয়াজ হয় যখন তখন আমরা একটু গাছের উপর থেকে ওইটা দেখে জাহাজ পেরে যাই একটা বার্থডে বার্থডের একটা ড্যান চাকা পিছনের আর সামনের চাকা ভেঙে যায় যে শিখেছিল তার কিছু হয়নি যে শিখছিল তার একটু বাম্পে লেগেছে